বন্ধুরা, এই ভিডিওতে আমরা পিকক ফ্লাওয়ার নিয়ে কথা বলবো। পিকক ফ্লাওয়ারের বৈজ্ঞানিক নাম ক্যাসেলফিনিয়া পুলচেরিমা এবং এটির জন্ম সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজে। আমরা এখানে পিকক ফ্লাওয়ার দেখতে পাচ্ছি। গাছটি এটি লম্বায় 3 মিটার পর্যন্ত হয় এবং এটির যে ফুলটি হয় এটি বিভিন্ন পাখি এবং প্রাণীদের পতঙ্গদের আকৃষ্ট করে থাকে। এই পিকক ফ্লাওয়ারের ফুলটি দেখো, এর যে পাপড়িগুলি হয় এটি বিভিন্ন কালারে হতে পারে। একটি ফুল রেড, লাল, কমলা, হলুদ পাপড়ি সমন্বয়ে এটি তৈরি হতে পারে। এটির দেখো ক্লোজ আপ ভিউ দেখানো হচ্ছে। আর এটির ফুল দেখো একটা পডের মতো লাগছে। এই পডটিও বেশ লম্বা, 6 থেকে 12 সেন্টিমিটার পর্যন্ত হয় এবং সময় বাড়ার সাথে সাথে পডটি ব্রাউন কালারে হয়ে যায়, পুরনো হয়ে যায়। একটা গার্ডেনে আমরা বিভিন্ন পিকক ফ্লাওয়ারের গাছ দেখতে পাচ্ছি। এটাকে একটা ট্রায়াঙ্গুলার ফর্মে বানানো হয়েছে। ইটস আ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার এবং এই ফুলটি এতটাই সুন্দর যে পতঙ্গ এবং বিভিন্ন সানবার্ডসদের আকৃষ্ট করে। এবং এই লাল ফুলটি বা হলুদ ফুলটি আমাদের ভারতে হিন্দিতে কৃষ্ণচূড়া নামে বিখ্যাত। আমরা একে কৃষ্ণচূড়া ফুলও বলে থাকি। এখানে শুকনো পটগুলি দেখানো হয়েছে। তোমার শুকনো পটগুলি দেখো একটু পাখার ব্লেডের মতো কার্ভ। এটাকে যদি আমরা একটা গেমও বানাতে পারি, একটা সূঁচ ঢুকিয়ে একটা ঘূর্ণায়মান ফ্যানের নিচে রাখলে বেশ ঘুরতে থাকে, বা তোমরা ফুয়ো দিতে পারো, ব্লো করতে পারো, তাহলে ফ্যানের ব্লেডের মতো খুব সুন্দর ঘুরতে থাকে।